আমি বানাচ্ছি ডাব চিংড়ি, তার জন্য আমি বাজার থেকে ডাব এনেছি। ডাবের জলটাকে ছেঁকে আলাদা সরিয়ে রাখলাম, আর ডাবের ভেতরের যে শাঁসটা সেটাকে খুব ধীরে ধীরে যত্ন করে আমি ওটাকে তুলে নিচ্ছি। তুলে একটা বাটিতে করে আলাদা করে রেখে দিচ্ছি। পরবর্তীতে এই শাঁসটা আবার আমি পেস্ট করে আমার রান্নায় ব্যবহার করব। এবার জলটা থেকে কিছুটা জল নিয়ে কড়াইয়ে দিচ্ছি একটু গরম হতে। এই জলটা কিছুটা গরম হলে এখান থেকে আমি দুটো বাটিতে একটু একটু করে জল তুলে রাখছি, আর বাকি জলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ, একটু আদা আর রসুন দিয়ে সিদ্ধ হতে বসাচ্ছি। এবার একটা বাটিতে আমি কোকোনাট মিল্ক দিয়ে দিলাম, অন্য বাটিতে আমি সর্ষে গুঁড়ো দিলাম, তার সঙ্গে একটু নুন হলুদ সর্ষের তেল দিয়ে দুটোকে কিছুক্ষণের জন্য সরিয়ে রাখছি। এবার পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে মিক্সিতে নিয়ে নিলাম পেস্ট করার জন্য, আর এই সঙ্গে তুলে রাখা মালাইটাকে দিয়ে দিয়েছি। দুটো পেস্ট হলো। এবার আমি সর্ষের তেলে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটাকে ভাজতে বসাচ্ছি। তবে খেয়াল রাখবেন চিংড়ি মাছটা যেন খুব বেশি ভাজা না হয়, শক্ত না হয়ে যায়, একটু নরম থাকবে। চিংড়ি মাছটাকে উল্টে দিলাম, উল্টে দিয়ে এবার চিংড়ি মাছটাকে তুলে রাখছি। তুলে রেখে এই তেলের মধ্যে দুটো লবঙ্গ, এলাচ আর একটু দারচিনি ফোড়ন দিয়ে আমি পেস্টটাকে দিয়ে দিই। এবার পেস্টটা কিছুক্ষণ কষানো হোক। কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি সর্ষের যে পেস্টটাকে সরিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। এটা কষানো হলো, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনি দিয়ে এটা আরও কিছুক্ষণ রান্না হচ্ছে, আর মাঝে মাঝে একটু একটু করে ডাবের জল দিয়ে নেবেন ঘন হয়ে এলে। এবার এর মধ্যে আমি নারকলের দুধটাকে দিয়ে দিলাম। এটাকে দিয়ে একটু সময় আর একটু ডাবের জল দিয়ে এটাকে আর একটু রান্না করছি। এটা যখন বেশ ঘন হয়ে এসছে, এবার আমি ডাবের বাকি জলটুকুনি ছেঁকে দিয়ে দিলাম। এটা খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে রইল। এবার ডাবের মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে একটু একটু করে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে ঘন হয়ে যাওয়া গ্রেভিটা খুব ধীরে ধীরে যত্নে ঢালতে হবে। দেখবেন গরম এটা গ্রেভিটা বাইরে পড়ে যাওয়ার চান্স থাকে, তো একটু সাবধানে ঢালবেন। গ্রেভিটা দেওয়া হয়েছে, এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী যারা লঙ্কা খেতে বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা একটু বেশি কাঁচা লঙ্কা দেবেন, আমি একটা দিয়েছি। এবার ডাবের উপরের অংশটা এর সঙ্গে মিলিয়ে দিলাম, আর আটা মেখে রেখেছিলাম। আটা দিয়ে এর চারিদিকের মুখগুলোকে খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি, যাতে ভেতর থেকে হাওয়াটা বেরিয়ে আসতে না পারে, আর ভেতরে রান্নাটা খুব ভালোভাবে হবে। আর এটা যখন দেখবেন রান্নাটা হয়ে এসেছে, তখন এই আটার পাশ থেকে ভেতর থেকে তেল বা ঝোলটাকে চুইয়ে চুইয়ে ডাবের ওপর দিয়ে গড়িয়ে পড়বে। ডাবটাকে ওভেনে বসিয়ে দিলাম। ওভেনটাকে খুব হাই ফ্লেমে দিতে হবে। এবার যতক্ষণ না পর্যন্ত হচ্ছে হাই ফ্লেমে হোক, এবার দেখুন এখান থেকে কিছুটা ভেতর থেকে ঝোলগুলোকে উঠে উঠে এসছে। আমার ছুরিটাতে দেখুন গ্রেভিগুলো লেগে ছুরির কালার বদলে গেছে। এবার আটাটাকে খুব সন্তর্পণে তুলে নিলাম। তুলে নিয়ে এবার ডাবের ওপরের ঢাকনাটাকে ছুরি দিয়ে একটু একটু করে আমি তুলছি। তবে দেখবেন এই সময় ডাবটা কিন্তু প্রচণ্ড গরম থাকে, আপনারা খুব সাবধানে করবেন। এবার আমি ডাবের ওপরের অংশটা তুলে নিলাম। ডাবের ভেতরটা দেখুন এখনও ফুটছে। এটা রান্নাটা খুব হয়ে এসেছে একেবারেই, আর এটা হয়ে এসেছে এটা এই কারণে বোঝা যাচ্ছে যে উপরে তেলের লেয়ারটা একেবারে ওপরে চলে এসেছে। আর চামচ দিয়ে দেখালাম, দেখুন রঙটাও অনেক ভালো এসেছে। আর ডাব চিংড়ি রান্না হয়ে গেল। এবার এভাবে নিয়ে তো খাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। যদি আপনারা পারেন এভাবেই টেবিলে নিয়ে খেতে পারেন, তবে সেক্ষেত্রে ডাবটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যদি গরম খেতে চান তাহলে ডাব থেকে ভেতরের চিংড়ি আর গ্রেভিটাকে একটা আলাদা কন্টেনারে ঢেলে নিতে হবে। আমি আলাদা কন্টেনারে ঢেলে নিচ্ছি, কারণ গরমের স্বাদটাই একটু আলাদা থাকে। খেতে অনেক ভালো লাগে গরম ভাতে। সামনে জামাই ষষ্ঠী, আপনারা খুব এনজয় করে এটা বানিয়ে খাবেন, আপনাদের ভালো লাগবে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তবে আমাকে উৎসাহিত করার জন্য আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ,
প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি পাশে থাকেন আমি উৎসাহিত হব, পরবর্তীতে আরো অনেক ভিডিও দেব। ভালো থাকবেন, টা